তাহলে কি কোথাও গিয়ে একটু মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে? একদমই একদমই, আসল বিষয় থেকে মোড় ঘোরানোর জন্য একবার না বারবার করছে। ওদের প্রত্যেকটা ইস্যুই হচ্ছে হিন্দু মুসলিম মানে ধর্মের এতে সুড়সুড়ি দিয়ে ভোট ব্যাংকে ভোট বাড়ানো, এছাড়া আর কিছুই না। যেটা আসামের লোক এখন বুঝে গিয়েছে আর অল ওভার ভারতও বুঝবে, আর যে সালটা ধরে করা হচ্ছে মনে হয় 1948 সাল, 1948 সালের, আমরা 1971 সালের প্রমাণ দিতে গিয়ে দেখলাম যে আসামের কী অবস্থা হয়েছে, যেখানে 1971 সালের এ করতে গিয়ে দেখা গেল যে হিন্দু মুসলিম মুসলিমের থেকে হিন্দু বেশি উঠে গেল। তার মানে ওরা বুঝে গেল যে তার মানে কাগজপত্র নিয়ে আবার ওই মাছটাকে জলে ফেলে দিল, দিয়ে এবার আবার ছাকা হচ্ছে মুসলিম মাছ, যেটা 1948 সালের প্রমাণ লাগবে। 1948 সালের প্রমাণ কার কাছে আছে? কারুর কাছে নেই। তাহলে কি আমরা এই দেশে মানে বসবাসকারী না, আমাদের জন্ম এই দেশে, এদেশ থেকে যদি চলে যেতে হয় তার থেকে আমাদের এদেশে মরণ ভালো। এদেশে মাটিতে আমরা কবরে মিশে যেতে চাই, কিন্তু এদেশ ছেড়ে আমরা কোনোভাবেই যাবো না। আমরা ভাবতেও পারি না এদেশ আমাদের না, আমাদের জন্ম মৃত্যু সব এই দেশে হবে। আমরা কোথাও যাব না, না বাংলাদেশ না পাকিস্তান, আমাদের কোনো দেশ নয়, আমাদের ভারতবর্ষ আমাদের দেশ। আমাদের ছোট থেকে বড় হয়েছি, নজরুলের ওই কবিতা শুনো, হিন্দু একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। শুধু কান্না আসছে এই কথা ভেবে যে আমাদের কি অবস্থা হতে চলেছে, কেন করছে এইভাবে। হয়তো একজনকে আমরা এরকম পেলাম যার যিনি এভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করলেন। কোথাও গিয়ে বোধ হয় আমরা হিস্ট্রি ভুলে যেতে চলেছি, যেখানে একটা ইতিহাস আমরা দেখেছি যে জার্মানিতে কি হয়েছিল ইহুদিদের একটা বিদ্বেষ থেকে, সেই ইতিহাস কি ফের নতুন করে এখানে তৈরি হতে পারে? আপনার কি সেই আশঙ্কা থাকছে? গোটা দেশে কিন্তু বিদ্বেষের একটা আবহ তৈরি হয়েছে। জার্মানিতে যেটা হয়েছিল, হিটলার তার প্রয়োজনে করেছিল তাদের জাতি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে, ওখানে ইহুদিরা খুব প্রভাবশালী হয়ে পড়েছিল, তো ইহুদির উপর টর্চার চালিয়ে খ্রিস্টান বা জার্মান জাতিকে একটা উগ্র জাতিবাদে দীক্ষিত করতে চেয়েছিল। অনেকে বলছে সেখানে সাথে ভারতবর্ষের অবস্থা মিল হচ্ছে যে হিন্দুত্ববাদী একটা দেশ তৈরি করার জন্য। তো ঘটনা হচ্ছে এনআরসি করার জন্য যাদেরকে বাদ দেওয়া হয়েছিল আসামে, তারা বলেছিল আমরা শরণার্থী, হিন্দুরা বলেছে আমরা শরণার্থী। এখন কি তাদের কী বলবে? এখন যখন বলা হবে ক্যাব তাদেরকে নেবার চেষ্টা হচ্ছে, তারা তো শরণার্থী হিসেবে লিখে দিয়েছে, ফলে একটা গণ্ডগোল। আর যে কথা আমার এই বাচ্চা মেয়েটি বলছিল যে আমাদের চাকরি বাকরি প্রথম সমস্যা, আমাদের বাঁচাটা প্রথম সমস্যা, আর ইজ্জতের সাথে মুসলমানরা বাঁচবে, তাই সঠিকভাবে মূল্যায়িত হোক ক্যাব এবং এনআরসি। কোনো রাজনৈতিক খুন্নিবৃত্তি দিয়ে একটা জাতিকে অপমানিত করা, অবহেলিত করা, এই পরম্পরা বন্ধ, সে যে কোনো ধর্ম না কেন। অর্থাৎ সেই সম্মান থাকে কিনা, আর যেমনটা উনি বলছিলেন সেই কবি শেষ পর্যন্ত একই বৃন্তে দুটি কুসুম থাকে কিনা সেটা তো সময় বলবে, তবে আপাতত তারা শুধুমাত্র আতঙ্কিতই নয়, সর্বশেষই তারা যথেষ্ট অপমানিত। একদমই, অনেক ধন্যবাদ শ্রাবন্তী।